আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই আমদা ভিডিও। আমার সঙ্গে দেখতে পাচ্ছেন আরেকটা খুবই সুন্দর ডিজাইনের এসইউভি। এটাও কিন্তু হচ্ছে চ্যারির ম্যানুফ্যাকচারিং কোম্পানির তৈরি করা, তবে এক্সিড ব্র্যান্ডের আন্ডারে। এক্সিডটা হচ্ছে চ্যারির লাক্সারি ব্র্যান্ড। তো আমি এটাও আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি, এই কারণে দিচ্ছি যে আমরা যেহেতু চ্যারির গাড়িগুলো বাংলাদেশে পাচ্ছি, ওটার থেকে ওদেরই সেম ব্র্যান্ড বাট লাক্সারি ব্র্যান্ডটা আমরা নিয়ে যেতে পারলে আরও বেটার অপশন আমাদের জন্য হবে। তো এক্সিডের গাড়িগুলো দেখুন আপনারা কত সুন্দর ফিনিশিং, এবং ইন্টেরিয়র দেখার পরে আমি নিজেও অবাক হয়ে গেছি যে এই টাকার এই বাজেটের মধ্যে এত সুন্দর ইন্টেরিয়র বা ফিনিশিং হতে পারে। কিন্তু আমি এর আগে চ্যারির টিগো 8 প্রো বলেন বা অন্যান্য যে গাড়িগুলো দেখছি, এটাতে আমার খুব একটা টু বি অনেস্ট ভালো লাগেনি। তো এখানে দেখুন এই গাড়িটা হচ্ছে 5 সিটার একটা এসইউভি। সামনের ডিজাইনটা, ডিজাইন ল্যাঙ্গুয়েজ দেখুন এবং ফ্রন্ট শেপটা দেখুন অসাধারণ। এটা আপনারা দুটো ভ্যারিয়েন্টে পাবেন, 1500 সিসির ইঞ্জিন অথবা হচ্ছে 2000 সিসির ইঞ্জিন। তো আমি যেটা দেখাচ্ছি এটা কিন্তু 2000 সিসির। উপরের হুডটা দেখুন খুবই সুন্দর একটা ডিজাইন দেওয়া, আপনার একটু কিছুটা কার্ভ করে আসা আছে, অর্থাৎ পোষ ম্যাকানের কিছুটা আপনারা ফিলিং সামনের দিকে পাবেন এই জায়গাটাতে। আর সামনে এটা কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট, এখানে এক্সিট লিখে দেওয়া আছে, এখানে একটা ফাংশনাল গ্রিলও আপনারা পাচ্ছেন, তার সঙ্গে 360° ক্যামেরা পাবেন। এই গাড়িতেও আপনারা এলইডি, ডেটাইম রানিং লাইট, ফগ ল্যাম্পস, হাই বিম, লো বিম সবই পাবেন। তবে দুঃখজনক এই গাড়িতে পাওয়ার নাই, আমি লাইটগুলো জ্বালাই আপনাদেরকে দেখাতে পারবো না। আমি একটু সামনে ইঞ্জিন বেটা ওপেন করি, ইঞ্জিন বেটাতে খুবই ক্লিন একটা ইঞ্জিন বে পাবেন, যেটা আমি আগেই মেনশন করছি যে 1500 সিসির ইঞ্জিন অথবা 2000 সিসির ইঞ্জিন পাবেন। আমি যেটা দেখাচ্ছি এটা 2000 সিসির টার্বো ইঞ্জিন পাচ্ছেন উইথ 7-speed ডুয়েল ক্লাস ট্রান্সমিশন, এবং এটার পাওয়ার আউটপুট হবে আপনার 192 kW অ্যালং উইথ 400 Nm অফ টর্ক। তবে আপনারা 1500 সিসির ইঞ্জিনটাও চুজ করতে পারেন। গাড়িটার সামনেটা দেখে এবং ভিতরে যদি আপনারা ডিজাইন ল্যাঙ্গুয়েজ দেখুন, এটা আপনাদের কাছে ওই বাজেটের গাড়ি হিসাবে অবাক করে দেওয়ার মতো। আমরা একটু সাইটে আসি। এই গাড়িতে আবার মজার জিনিস হচ্ছে NFC কার্ড দিয়েও গাড়ি ওপেন হয়, এবং ওই যে বললাম যে এই নিকেলের গার্নিশটা দেখুন, এটা আপনার সাইটেও আছে এবং পিছনের দিকে আপনার পাবেন, যেটা কিন্তু একটা অন্যরকম লুক দিচ্ছে আপনার ব্ল্যাক কালারটার সঙ্গে। তার সঙ্গে নিচের দিকে আবার আপনার সিলভার কালারের একটা নিকেলের গার্নিশ পাচ্ছেন। এটাতে হচ্ছে হিডেন ডোর হ্যান্ডেল, আমি এটা আপনাদেরকে দেখাতে পারতেছি না, হিডেন ডোর হ্যান্ডেল এবং ডোর কোয়ালিটি দেখুন অসাধারণ ডোর কোয়ালিটি। তার পাশাপাশি এটার সঙ্গে আপনারা পাচ্ছেন মিশেলিন টায়ার, এখানেও মিশেলিন টায়ার পাবেন উইথ 20-inch হুইলস, এবং টায়ারের সাইজ হবে 245/50/R20। তার সঙ্গে হুইল সাপটা দেখুন চ্যারি, এখানে চ্যারি তো না এক্সিট লিখে দেওয়া, এবং এই হুইল সাপটা আপনারা চেঞ্জও করে নিতে পারেন। তো গাড়িটার সাইটের ডিজাইন ল্যাঙ্গুয়েজ দেখুন, এটা কিন্তু অনেকটা আপনারা পোষ ম্যাকানের একটা ফিলিংস পাবেন, এবং আমি যেটা বারবারই বলতেছি যে নিকেলের যে গার্নিশগুলো দেওয়া নিচের দিকে দেওয়া আছে, এটি গাড়িটার ব্ল্যাক কালারটাকে আরও বেশি আপনার গর্জিয়াস দেখাচ্ছে। এবং গাড়িটাতে হচ্ছে সব কিছু আপনার চেষ্টা করছে যে যত আপগ্রেড এবং যত সুন্দরভাবে প্রেজেন্ট করা যায়। এখানে ডোর হ্যান্ডেলগুলো দেখুন, হিডেন ডোর হ্যান্ডেল দেওয়া আছে, এবং ইন্টেরিয়রের কালার কম্বিনেশন অসাধারণ কালার কম্বিনেশন। তার পাশাপাশি এখানে দেখুন, এটাতে দেখলেই পোর্শের একটা ফিলিংস পাবেন ইন্টেরিয়রের মধ্যে, বাট এটা কিন্তু তাদের নিজস্ব ডিজাইনে করা। এর সঙ্গে আপনার এই সিটগুলো কিন্তু পাওয়ার অ্যাডজাস্টেবল, আমি কিন্তু এটা যেহেতু আপনার গাড়িতে পাওয়ার নাই সেহেতু এগুলো কাজ করতেছে না, এটা কিন্তু ওই আগের যে এক্সিটের যে 6-seater দেখাইছে ওটার মতোই, এটা আপনারা VIP করে নিয়ে তারপরে বুঝতে পারবেন, এবং ওগুলো ফাংশনগুলো দেওয়া এই জায়গায়, কিন্তু এটা কাজ করতেছে না আপাতত যেহেতু পাওয়ার নাই গাড়িটাতে। এর পাশাপাশি এখানে সনি সাউন্ড স্পিকার পাচ্ছেন, সনি সাউন্ড স্পিকার। তো সনি সাউন্ড স্পিকার দেওয়া এই বাজেটের গাড়ির মধ্যে আপনার বুঝতেই পারতেছেন, এখানে এক্সিট লিখে দেওয়া, গাড়িটা যখন ডোর ওপেন করা হয় তখন এখানে একটা নিচের দিকেও একটা এক্সিটের লেখা আপনার শো করে। তার পাশাপাশি এটা দেখুন উপরের দিকেও নিকেলের গার্নিশটা দেখুন খুবই সুন্দর ফিনিশিং, এবং গাড়িটা উচ্চতা হবে 1.5 meter, লেন্থ হবে আপনার 4.7 meter, এবং হুইল বেস মানে ওই চাকা থেকে এই চাকার দূরত্ব হবে আপনার 2.9 meter, ফ্রন্ট হুইল ডিস্টেন্স অর্থাৎ সামনের দুটো চাকার দূরত্ব হবে 1.9 meter, এবং রিয়ার হুইল ডিস্টেন্স 1.9 meter। গ্রাউন্ড ক্লিয়ারেন্স এখানে দেখুন আপনারা মাটি থেকে এটার উচ্চতা আপনার অলমোস্ট 30 সেন্টিমিটার, বাংলাদেশের রোডের জন্য আমার কাছে মনে হয় যে দিস কুড বি এ বেটার অপশন।
এবং এখানে আপনারা অ্যাজ ইউজুয়াল ফুয়েল ট্যাঙ্কটা দেখতে পাচ্ছেন গাড়িটার রাইট সাইডে। এখানে আপনারা 64 লিটার ফুয়েল ক্যারি করতে পারবেন এবং ফুয়েল কস্ট হবে 100 কিলোমিটার চালাইতে আপনাদের 7 থেকে 8 লিটার। তার পাশাপাশি আমরা পিছনের দিকে যদি আসি, এরিয়া খুবই কনজাস্টেড এবং গাড়িগুলো নতুন যেগুলো একদম মার্কেটে আসে সেগুলো আসলে আপনার পাওয়ার থাকে না, না হলে হচ্ছে দেখা যায় এমন এক সাইটে তাদের রেখে দেওয়া যেখানে ভিডিও করাটা খুব কষ্ট হয়ে যায়। তো যাই হোক, দেখেন যতটুকু পারি ইনফরমেশনগুলো শেয়ার করি। এখানে দেখুন খুব সুন্দর একটা টেল লাইট পাচ্ছে, টেল লাইটগুলো যদি আপনাদেরকে দেখাইতে পারতাম তাহলে খুব ভালো হইতো। এটাও কিন্তু অনেকটা হচ্ছে জিকারের একটা ফিলিংস পাবেন পিছনের দিকে। এক্সিট লেখা, 360 ডিগ্রি ক্যামেরা, তার পাশাপাশি এখানে সেন্সরও আছে এবং এটা আপাতত ওপেন হচ্ছে না, এটা ওপেন হওয়া দরকার ছিল। যাই হোক, এবার চলুন ইন্টেরিয়রটা দেখাই। আমি কিন্তু এই গাড়িটা দেখানোর কারণ হচ্ছে গাড়িতে পাওয়ার নাই, তারপরেও আপনাদেরকে দেখাচ্ছি। কারণ হচ্ছে যে গাড়িটার ফিনিশিংগুলো দেখুন, এক্সিট সম্পর্কে আপনাদের ধারণা হয়তো বা কমই থাকার কথা, বাট আমি বারবারই মেনশন করতেছি চ্যারির গাড়িগুলো যদি যাচ্ছে সেক্ষেত্রে আপনার চ্যারির উচিত হচ্ছে এক্সিট ব্র্যান্ডের গাড়িগুলো নিয়ে যাওয়া। এটা আরও বেশি লাক্সারি আপনাদেরকে প্রোভাইড করবে উইথ রিজনেবল প্রাইস। এবং এখানে দেখুন কালার কম্বিনেশন দেখুন খুবই সুন্দর। আর চ্যারির ইন্টেরিয়র আমার কাছে মোটামুটি আগে থেকেই ভালো লাগে, যেহেতু তারা জাগুয়ার ল্যান্ড রোভারের গাড়িগুলো এখানে একটু জয়েন্ট ভেঞ্চারের কাজ করতে চায়, সেক্ষেত্রে ওদের কিছুটা হচ্ছে আপনার ইন্টেরিয়রের মধ্যে রিফিলিংসটা পাওয়া যায়। বাট এক্সিটটা হচ্ছে কমপ্লিটলি একটা ডিফারেন্ট। আপনারা ইন্টেরিয়রের মধ্যে এই জায়গায় দেখুন, এই জায়গায় অনেকটা আপনারা পোর্শের একটা ফিলিংস পাওয়া যায় গাড়িটার মধ্যে। তো আমি কিন্তু বারবারই বলতেছি এখানে সনির সাউন্ড স্পিকার পাচ্ছেন আপনারা এবং পাওয়ার অ্যাডজাস্টেবল সিট, যেগুলো হচ্ছে আপনার সিটগুলো পাওয়ার অ্যাডজাস্টেবল, এই জায়গায় এই সুইচগুলোর মাধ্যমে করে নিতে পারবেন, যেহেতু গাড়িতে পাওয়ার নাই যার কারণে আমি এগুলো শো করতে পারতেছি না আপনাদেরকে। তার পাশাপাশি একটা বিগ স্ক্রিন পাবেন, যেটার মাধ্যমে আপনারা আমরা দেখি যে নর্মালি হচ্ছে আপনার এই স্ক্রিনে সবগুলো অ্যাপ শো করে, যেটা থেকে আপনারা সিট হিটিং থেকে শুরু করে মাসাজ থেকে শুরু করে সব কিছু আপনারা করতে পারেন। তো এটা চালু হচ্ছে না যার কারণে দেখাইতে পারতেছি না। অটো হুড আছে, পিভিসি লেদার পাচ্ছেন, এখানে দেখুন কত সুন্দর একটা গার্নিশ দেওয়া, তার সঙ্গে এটা ফুল হচ্ছে এসি ভ্যান্ড দেওয়া। এবং এখানে দেখুন এখানে একটা বক্সও পাবেন আপনারা, কম্পার্টমেন্ট বক্স, তার সঙ্গে এই কালারটা ইন্টেরিয়রের কালারটা কিন্তু হচ্ছে খুবই চোখে লাগার মতো গর্জিয়াস একটা কালার। এবং তার পাশাপাশি এখানে ইঞ্জিন স্টপ এবং স্টার্ট বাটনটা এই জায়গায় দেওয়া, দুটা ফোন একসঙ্গে চার্জ করতে পারবেন, তার সঙ্গে এটা হিডেন করে দেওয়া। টু কাপ হোল্ডার পাচ্ছেন, এখানে একটা ছোটো কম্পার্টমেন্ট বক্সও পাবেন, আর্মরেস্টের সঙ্গে এখানে এনাফ একটা বক্স পাচ্ছেন আপনারা। তার পাশাপাশি এখানে দেখুন, এখানে ভলিউম আপ ডাউন থেকে শুরু করে যে সুইচগুলো দেওয়া আছে, এসির সুইচগুলো দেওয়া আছে, মুড চেঞ্জ করা যায় এটার মাধ্যমে। এটা কিন্তু আপনারা তিনটা মুডে ড্রাইভ করতে পারবেন, নর্মাল ইকো স্পোর্ট। তো এটা কিন্তু একটা কমপ্লিটলি ডিফারেন্ট একটা ডিজাইন লাগতেছে। সাধারণত আমরা খুব লাক্সারি দামি গাড়িগুলোতে পোর্শের মধ্যে সাধারণত এরকম টাইপের আমরা একটা ফিলিংস পাই। তার সঙ্গে এখানে লেদারের স্টিয়ারিং হুইলস পাচ্ছেন, যেটা অ্যাডজাস্টেবল, অ্যাডজাস্ট করে নেওয়া যায়, এবং প্যাডেল শিফটটা দেওয়া আছে এর সঙ্গে। তার পাশাপাশি আপনার এক্সিট এই জায়গা লেখা। তো উপরের দিকে অ্যাজ ইউজুয়াল আপনারা দেখতেই পাচ্ছেন এখানে গাড়ি এখনও ওপেনিং করা হয় নাই। তো এখানে লাইট আছে, হ্যাজার্ড বাটনটা আবার উপরের দিকে দেওয়া, এই লাইটগুলো আপনার অবশ্যই টাচ করলে জ্বলবে, বন্ধ হবে। তার পাশাপাশি একটা বিগ সানরুফও পাবেন। আমরা চলুন সেকেন্ড রোটা একটু দেখাই, সেকেন্ড রোটাতে বসি। সেকেন্ড রোটাতে দেখুন, আমি বারবারই বলতেছি কালার কম্বিনেশন এবং এটার ডিজাইন ল্যাঙ্গুয়েজ অসাধারণ। এই গাড়ি অ্যানাব লাইক স্পেস, অ্যানাব হেড স্পেস পাবেন। তার পাশাপাশি এখানে দেখুন পিয়ানো টাইপের সুইচ দেওয়া আছে, যেটার মাধ্যমে আপনারা সিটগুলো আপনার অ্যাডজাস্ট করে নিতে পারেন। এই বাজেটের গাড়িতে আবার পিছনের সিটও দেখি যে ইয়ে করা যায়। তার সঙ্গে একটা এসি ভ্যান পাচ্ছেন এবং এই জায়গাটা দেখুন, এটা একটা খুবই সুন্দর ডিজাইন লাগতেছে আমার কাছে, এবং এটা সাধারণত লাক্সারি যে ভেহিকলগুলো সেগুলোতে দেয়, যেহেতু হচ্ছে এক্সিট হচ্ছে এখন চেরি লাক্সারি ব্র্যান্ড হিসেবে তারা নিয়ে আসতেছে, সেক্ষেত্রে তারাও চেষ্টা করতেছে সব কিছু ভালো আপনাদেরকে প্রোভাইড করার জন্য। আর্মরেস্টের সঙ্গে দেখুন এখানে টু কাপ হোল্ডারও আপনারা পাচ্ছেন। তার পাশাপাশি এই বিগ একটা প্যানোরামিক সানরুফ পাবেন, এটা ওপেন হবে না, তবে এটা ওই টেসলা মডেল ওয়াইয়ের মতো একটা ফিলিংস আপনাদেরকে দিবে। এর পাশাপাশি এখানে পিছনের দিকেও আপনারা সনির সাউন্ড স্পিকার পাবেন এবং দেখুন ডোরগুলো কত মজবুত এবং কত সুন্দর ফিনিশিং দেওয়া। তো এনাফ, এখানে বসে এনাফ আপনারা লাক্সারি একটা ফিলিংস পাবেন, এটাতে কোনো ডাউট নাই। এবার চলুন অন্যান্য ইনফরমেশনগুলো সম্পর্কে জানাই। এই গাড়িটার প্রাইস কিন্তু হচ্ছে চাইনিজ মার্কেটে আপনার 1500 সিসিটার প্রাইস হচ্ছে,
১৬০,০০০ আরএমবি এবং ২০০০ সিসিটা হচ্ছে ১৭০,০০০ বা ৮০,০০০ আরএমবি অর্থাৎ বাংলাদেশি টাকায় ২৫ থেকে ২৬ লক্ষ বা ২৭ লক্ষ টাকা। তবে একটা জিনিস হচ্ছে কি, যে একটা ব্র্যান্ডের কিন্তু সবগুলো গাড়ি ভালো হইতে পারে না, যেহেতু এগুলো নতুন একটা ব্র্যান্ড। তো এক্সিটের হচ্ছে আমি যে দুইটা দেখাইলাম, এই দুটো এসইবি হচ্ছে খুবই চয়েসেবল এবং বাংলাদেশের মার্কেটের জন্য আমি মনে করি যে কুড বি এ বেস্ট অপশন। কেন বেস্ট অপশন আমি বলি, যে চ্যারি যেহেতু বাংলাদেশে গাড়ি নিয়ে যাচ্ছে এবং চ্যারি টিগো 8 প্রো বা অন্যান্য যে গাড়িগুলো আমি দেখছি ওটার কোয়ালিটি, এটার কোয়ালিটি বা ডিজাইন ল্যাঙ্গুয়েজ বলুন বা গাড়ির ইন্টেরিয়র কোনো অনেক পার্থক্য আছে। কিন্তু এখন জিনিস হচ্ছে যে ওই গাড়িগুলো ৫০ লাখ টাকায়, 8 প্রো যেটা 7 সিটার বা 6 সিটার হিসাবে আপনারা ৫০ লাখ টাকায় পাচ্ছেন, ওটার আপনার সেম হচ্ছে এক্সিট যেটা আমি দেখাইলাম 6 বা 7 সিটার, বাট ওটার থেকে কিন্তু হাই লেভেলের। এবং চ্যারি বলতেছেও যে এক্সিট হচ্ছে তাদের হচ্ছে লাক্সারি হাই এন্ড ব্র্যান্ড, তো সেক্ষেত্রে কেননা আমরা বেটারটা প্রোভাইড করি, একই টাকার মধ্যেই তো আমরা পাচ্ছি। তবে একই টাকার মধ্যে হয় না, টুইস্টটা কিন্তু এই জায়গায় আছে। টুইস্টটা কোথায়, যে বাংলাদেশে যে গাড়িগুলো যায় এটা কিন্তু 21-22 সালের গাড়ি, এটা কিন্তু 23 সালের বা 24 সালের গাড়ি না। যেমন এই গাড়িটা হচ্ছে 24 সালে যাবে, তো সেক্ষেত্রে হচ্ছে 24 সালের গাড়ি নিয়ে যেতে হলে একটু প্রাইসটা কিন্তু আবার বেশি পড়ে। তো 21-22-এর গাড়িগুলো কিন্তু একটু আবার কমও আছে। তবে এক্ষেত্রে হয় কেমন, যে বাংলাদেশে আপনারা চ্যারি যে টিগো 8 প্রো বা ইয়েগুলো পাচ্ছেন, এগুলো কিন্তু আমরা 2021 বা 2022 ইউজ করছি, ওই গাড়িগুলো এখন যাচ্ছে। তো সেক্ষেত্রে প্রাইসটা ওরা এখান থেকে আরও কমে পায় এবং বাংলাদেশে নিয়ে যায়, আরও প্রফিটটা বেশি হয়। আমার কথা হচ্ছে কি, যে এগুলো চাইনিজ ব্র্যান্ড যতই হোক না কেন, জার্মান ব্র্যান্ড বলেন বা জাপানিজ ব্র্যান্ড বলেন, টয়োটার মার্কেট ধরার জন্য অনেক সময় লাগবে। তো সেক্ষেত্রে আপনারা বেটার অপশন প্রোভাইড করেন একটু রিজনেবল ইয়ের মধ্যে। আমি তো বুঝি যে এই গাড়িগুলো থেকে কতটা প্রফিট হইতে পারে ট্যাক্স প্রদান করার পরও, হ্যাঁ খরচ আছে আমি বুঝতেছি যে খরচ আছে, বাংলাদেশে অনেক খরচ করতে হয়, তারপরেও আপনারা চাইলে আরও বেটার গাড়িটা নিয়ে যায় আর একটু রিজনেবল প্রাইসের মধ্যে কাস্টমারকে দিলে আমার কাছে পার্সোনালি মনে হয় যে এই গাড়িগুলো আরও ভালো করবে ইন ফিউচারে। নাহলে কিন্তু লোকজনের মনে করেন যে এমন 50 লাখ টাকায় একটা গাড়ি নিবে, অনেক বেটার অপশন, দরকার হলে টয়োটা আপনার সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনবে বা হোন্ডার গাড়ি কিনবে, কেন একটা চাইনিজ গাড়ি আপনার 50 লাখ টাকা নিতে হবে। তো ওই যে নিতে যাবে, যে আমরা দেখুন একটা নতুন গাড়ি প্রোভাইড করতেছি 5 বছরের গ্যারান্টি বা ওয়ারেন্টি সহ, সম্পূর্ণ নতুন ফ্রেশ একটা জিনিস এবং অত লাক্সারি একটা ভেহিকেল, সেক্ষেত্রে আপনারা এটা চয়েস করতে পারেন। এবং ওটার থেকে প্রাইসটা যদি আমাদের রিজনেবল দিতে পারি, তাহলে যার কারণে কিন্তু চাইনিজ মার্কেটে এই গাড়িগুলো ভালো চলতেছে। চাইনিজ মার্কেটে কিন্তু আপনার ওই আমি বলতেছি, আরে দেখেন এত বড় লাক্সারি একটা ভেহিকেল, হ্যাঁ যে খুবই দামি ভেহিকেল, এরকম করে চলে না। অন্যান্য যে ব্র্যান্ডের গাড়িগুলো ওগুলোর থেকে একদম 50% আমাদেরকে গাড়িগুলো প্রোভাইড করে, এবং আমরা দেখি যে 50%-এর মধ্যে আমরা একটা নতুন গাড়ি পাচ্ছি, 5 বছর আমরা দিব্যি চালাইতে পারবো, যেটা আমরা সেকেন্ড হ্যান্ড একটা গাড়ি যদি ওই টাইমে প্রাইসের মধ্যে নেই, তাহলে সেই গাড়িটার মধ্যে অনেক প্রবলেম দেখা যায়, যার কারণে কিন্তু আমরা এগুলো চুজ করি। তো সেক্ষেত্রে বাংলাদেশেও উচিত যে এই গাড়িগুলো আরও রিজনেবল প্রাইসে, আমি জানি যে ট্যাক্স অনেক বেশি, তারপরেও রিজনেবল প্রাইসে দেওয়া সম্ভব যদি তারা চায়। তো আমি আশা করি যে চেরি তাদের এক্সিটের যে গাড়িগুলো এগুলো প্রদান করবে বাংলাদেশে, এবং বাংলাদেশের মার্কেটে এক্সিটের যদি এই 2-3টা ভেহিকেল যেগুলো খুবই সুন্দর এগুলো যদি নিয়ে যায়, তাহলে আরও বেটার বাংলাদেশে করতে পারবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো গাড়ি নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।